বর্ষার আগমনে আকাশে মেঘের ঘন ঘটা। পুষ্পবৃক্ষে পত্রপল্লবে নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে বর্ষা। মেঘের ভেলায় ভেসে প্রকৃতিতে ঘটেছে বর্ষার আগমন। বৃষ্টি রিমঝিম ছন্দের সঙ্গে শুরু হয়েছে আলাপন। প্রকৃতির নিয়মে এসেছে আষাঢ়, আকাশে বইছে বর্ষা কথন, গগন জুড়ে আলো আধারীর দুরন্ত ছুট, ঘন কালো মেঘ আর ঝুম বৃষ্টি, শহুরে বাতাসে জানান দিচ্ছে বর্ষা এসে গেছে। শান্তি ও সজীবতার বার্তা নিয়ে বর্ষা ঋতুর আগমন প্রকৃতিতে। ব্যস্ত নাগরিক জীবনে আষাঢ়ের সজীবতাকে মনে করিয়ে দিতেই বর্ষা উৎসব। শহরে ঋতু বৈচিত্র্যের তেমন একটা উপলব্ধি করতে না পারলেও বর্ষাকে বরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আর এই বর্ষাই বয়ে আনে নতুন আশা। অনেক ভোগান্তি থাকলেও অনেকের কাছেই প্রিয় এই ঋতু। শহুরে আঙিনায়ও আলতো করে ছুঁয়ে যায় বর্ষার সমীরণ, যেথায় তাল লয় ছন্দে মেতে ওঠে বর্ষা প্রেমীরা। কবিদের লেখা গান কবিতায়ও ভরপুর বর্ষার বন্দনা। বর্ষা ঋতু এমন একটা ঋতু যে জরা জীর্ণ সমস্ত কিন্তু আমাদের ধুয়ে মুছে নতুন করে গাছপালা সমস্ত সুন্দর হয়ে ওঠে এই বর্ষা ঋতুতে। আমাদের এই বর্ষার যে সুন্দর আবেগময় মুহূর্ত, সেই মুহূর্তগুলোকেও যেন আমরা সকলে মিলে উদযাপন করতে পারি, সেদিকটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি মাকে বলে খিচুড়ি রান্না করতে জানালার কাছে দাঁড়িয়ে থাকি যে কখন বৃষ্টি হবে। প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আসা বর্ষা ঋতুকে বরণ করে নেয়ার উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের বর্ষার মতো এরকম স্বতন্ত্র বর্ষা পুরো বিশ্বেই বিরল। আর তাছাড়া কালিদাসের মেঘদূত থেকে রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আয়োজন। যত বেশি বেশি করে আমরা প্রকৃতি নির্ভর হব, তত বেশি করে প্রকৃতি আমাকে সুরক্ষা দেবে। মাধবী লতায় বেঁধে ভরা ব্রহ্মপুত্রে ডুব দেব, আজ তোমাকে ভাসাব পদ্মায় রূপালী ঈশের ঝাঁকে, যমুনার ঢেউ ঢেউয়ে তুমি আমি লীন হয়ে মিশে যাব। জীবনে ব্যস্ততার মাঝে বর্ষাকে তেমন উপভোগ করার সুযোগ না থাকলেও বর্ষা আসবে তার আপন রীতিতে। সবার চাওয়া বর্ষা ধুয়ে মুছে নিয়ে যাবে সকল শোক পরিতাপ ও জরাজীর্ণতা। প্রকৃতিকে সবুজ সজীব শীতল করতেই আসবে বর্ষা বছর ঘুরে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।